নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মণিহারা। আজ শেষ পর্ব। ফণিভূষণের স্বপ্ন ভাঙিয়া দেখিল বাহিরে আর কোনো শব্দ নাই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝড়ঝড় শব্দে পড়িতেছিল এবং তাহারই সহিত মিশ্রিত হইয়া শোনা যাইতেছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরিয়াছে। যদিচ ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এত অধিক নিকটবর্তী এবং সত্যবৎ যে ফণিভূষণের মনে হইল যেন অতি অল্পের জন্যই সে তাহার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হইতে বঞ্চিত হইল। সেই জলপতন শব্দের সহিত দুরাগত ভৈরবীর তান তাহাকে বলিতে লাগিল, এই জাগরণই স্বপ্ন, এই জগতই মিথ্যা। তাহার পরদিনেও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান কহিল, মেলা উপলক্ষে নানা দেশ হইতে নানা প্রকার লোক আসিয়াছে, দরজা খোলা রাখিতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানিল না। দারোয়ান কহিল, তবে আমি সমস্ত রাত্রি হাজির থাকিয়া পাহারা দিব। ফণিভূষণ কহিল, সে হইবে না, তোমাকে যাত্রা শুনিতে যাইতেই হইবে। দারোয়ান আশ্চর্য হইয়া গেল। পরদিন সন্ধ্যাবেলায় দীপ নিভাইয়া দিয়া ফণিভূষণ তাহার শয়নকক্ষের সেই বাতায়নে আসিয়া বসিল। আকাশে অবৃষ্টি সংরম্ভ মেঘ এবং চতুর্দিকে কোনো একটি অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা, ভেকের অশ্রান্ত কলরব এবং যাত্রার গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতা ভাঙিতে পারে নাই। কেবল তাহার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস বিস্তার করিতেছিল। অনেক রাত্রে একসময়ে ভেক এবং ঝিল্লি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করিয়া গেল এবং রাত্রের অন্ধকারের উপরে আরও একটা কিসের অন্ধকার আসিয়া পড়িল। বুঝা গেল এইবার সময় আসিয়াছে। পূর্বদিনের মতো নদীর ঘাটে একটা ঠনঠন এবং ঝমঝম শব্দ উঠিল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফিরাইল না। তাহার ভয় হইল পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তাহার সকল ইচ্ছা সকল চেষ্টা ব্যর্থ হইয়া যায়, পাছে আগ্রহের বেগ তাহার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করিয়া ফেলে। সে আপনার সকল চেষ্টা নিজের মনকে দমন করিবার জন্য প্রয়োজন করিল। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া স্থির হইয়া বসিয়া রহিল। সিঞ্জিত শব্দ আজ ঘাট হইতে ক্রমে ক্রমে অগ্রসর হইয়া মুক্ত দ্বারের মধ্যে প্রবেশ করিল। শোনা গেল অন্দরমহলের গোলসিঁড়ি দিয়া ঘুরিতে ঘুরিতে শব্দ উপরে উঠিতেছে। ফণিভূষণ আপনাকে আর দমন করিতে পারে না, তাহার বক্ষ তুফানের ডিঙির মতো আছাড় খাইতে লাগিল এবং নিঃশ্বাস রোধ হইতে লাগিল। অবশেষে ঠিক সেই শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া খটখট এবং ঝমঝম থামিয়া গেল। কেবল চৌকাটটি পার হইলেই হয়। ফণিভূষণ আর থাকিতে পারিল না। তাহার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে বিদ্যুৎ বেগে চৌকি হইতে উঠিয়া কাঁদিয়া চিৎকার করিয়া উঠিল, মণি! অমনি সচকিত হইয়া জাগিয়া দেখিল তাহারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের সার্সিগুলো পর্যন্ত স্পন্দিত হইতেছে। বাহিরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করিল। পরদিন মেলা ভাঙিয়া গিয়াছে, দোকানি এবং যাত্রার দল চলিয়া গেল। ফণিভূষণ হুকুম দিল সেই দিন সন্ধ্যার পর তাহার বাড়িতে সে নিজে ছাড়া আর কেহই থাকিবে না। চাকরেরা স্থির করিল বাবু তান্ত্রিক মতে একটা কি সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করিয়া রহিল।
জনশূন্য বাড়িতে সন্ধ্যাবেলায় ফণিভূষণ বাতায়নতলে আসিয়া বসিল। সেদিন আকাশের স্থানে স্থানে মেঘ ছিল না এবং ধৌত নির্মল বাতাসের মধ্য দিয়া নক্ষত্রগুলি অত্যুজ্জ্বল দেখাইতেছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠিতে অনেক বিলম্ব আছে। মেলা উত্তীর্ণ হইয়া যাওয়াতে পরিপূর্ণ নদীতে নৌকা মাত্রই ছিল না এবং উৎসব জাগরণ ক্লান্ত গ্রাম দুই রাত্রি জাগরণের পর আজ গভীর নিদ্রায় নিমগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসিয়া চৌকিতে পিঠের উপর মাথা ঊর্ধ্বমুখ করিয়া তারা দেখিতেছিল, ভাবিতেছিল একদিন যখন তাহার বয়স ছিল 19, যখন কলিকাতার কলেজে পড়িত, যখন সন্ধ্যাকালে গোলদিঘির তৃণ শয়নে চিত হইয়া হাতের উপর মাথা রাখিয়া ওই অনন্তকালের তারাগুলির দিকে চাহিয়া থাকিত এবং মনে পড়িত তাহার সেই নদী কূলবর্তী শ্বশুরবাড়ির একটি বিরল কক্ষে 14 বৎসরের বয়ঃসন্ধিকতা মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি, তখনকার সেই বিরহ কি সুমধুর, তখনকার সেই তারাগুলি আলোকস্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দনের সঙ্গে সঙ্গে কি বিচিত্র বসন্তরোগের জ্যোতিতালা ভাঙ বাজিয়া বাজিয়া উঠিত। আজ সেই একই তারা আগুন দিয়া আকাশে মোহমুদ্গারের শ্লোক কয়টা লিখিয়া রাখিয়াছে, বলিতেছে সংসার হয় মতিব বিচিত্র। দেখিতে দেখিতে তারাগুলি সমস্ত লুপ্ত হইয়া গেল, আকাশ হইতে একখানা অন্ধকার নামিয়া এবং পৃথিবী হইতে একখানা অন্ধকার উঠিয়া চোখের উপরকার এবং নিচেকার পল্লবের মতো একত্রে আসিয়া মিলিত হইল। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল, সে নিশ্চয় জানিত আজ তাহার অভীষ্ট সিদ্ধ হইবে। সাধকের নিকট মৃত্যু আপন রহস্য উদ্ঘাটন করিয়া দিবে। পূর্বরাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্য হইতে ঘাটের সোপানের উপর উঠিল। ফণিভূষণ দুই চক্ষু নিমিলিত করিয়া স্থির দৃঢ়চিত্তে ধ্যানাসনে বসিল। শব্দ দাড়িশূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করিল, শব্দ জনশূন্য অন্তঃপুরে গোল সিঁড়ির মধ্য দিয়া ঘুরিয়া ঘুরিয়া উঠিতে লাগিল। শব্দ দীর্ঘ বারান্দা পার হইল এবং শয়নকক্ষের তারের কাছে আসিয়া ক্ষণকালের জন্য থামিল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল, কিন্তু আজ সে চক্ষু খুলিল না। শব্দ চৌকাট পার হইয়া অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দীপ দাঁড়াইয়া, পিপায়ে ধারে যেখানে পানের বাঁটায় পান শুষ্ক এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার করিয়া দাঁড়াইয়া অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে আসিয়া থামিল। তখন ফণিভূষণ চোখ মেলিল এবং দেখিল ঘরে নবোদিত দশমীর চন্দ্রালোক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তাহার চৌকির ঠিক সম্মুখে একটি কঙ্কাল দাঁড়াইয়া, সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতনচক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁথি, তাহার আপাদমস্তকে অস্থিতে অস্থিতে এক একটি আভরণ সোনায় হীরায় ঝকঝক করিতেছে। অলঙ্কারগুলি ঢিলা, ঢলঢল করিতেছে, কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার অস্থিময় মুখে তাহার দুই চক্ষু ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ পক্ষ, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ়শান্ত দৃষ্টি, আজ 18 বৎসর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতের শাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে দুটি আয়ত সুন্দর কালো কালো ঢলঢল চোখ শুভদৃষ্টিতে প্রথম দেখিয়াছিল, সেই দুটি চক্ষুই আজ শ্রাবণের অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখিল।
দেখিয়া তাহার সর্বশরীরে রক্ত হিম হইয়া আসিল। প্রাণপণে দুই চক্ষু বুঝিতে চেষ্টা করিল, কিন্তু কিছুতেই পারিল না। তাহার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতো নির্নিমেষে চাহিয়া রহিল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাহার দৃষ্টি স্থির রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া নীরবে অঙ্গুলি সংকেতে ডাকিল। তাহার চার আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকমক করিয়া উঠিল। ফণিভূষণ মূঢ়ের মতো উঠিয়া দাঁড়াইল, কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল। হাড়েতে হাড়েতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল। ফণিভূষণ পাশবদ্ধ পুত্তলির মতো তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। বারান্দা পার হইল। নিবিড় অন্ধকার গোলসিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া খটখট ঠকঠক ঝমঝম করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল। নিচেকার বারান্দা পার হইয়া জনশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করিল। অবশেষে দেউড়ি পার হইয়া ইঁটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বাহির হইয়া পড়িল। খোয়াগুলি অস্থিপাতে কড়কড় করিতে লাগিল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটক খাইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতেছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয়ে নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল। ঘাটের যে ধাপ বাহিয়া শব্দ উপরে উঠিয়াছিল, সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন ঋজু গতিতে কঠিন শব্দ করিয়া এক পা নামিতে লাগিল। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত জলের উপর জ্যোৎস্নার একটি দীর্ঘ রেখা ঝিকঝিক করিতেছে। কঙ্কাল নদীতে নামিল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল। জলস্পর্শ করিবা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটিয়া গেল। সম্মুখে আর তাহার পথ প্রদর্শক নাই, কেবল নদীর পরপারে গাছপালা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এবং তাহাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চাহিয়া আছে। আপাদমস্তক বারংবার শিহরিয়া শিহরিয়া স্খলিত পদে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়িয়া গেল। যদিও সাঁতার জানিত, কিন্তু স্নায়ু তাহার বশ মানিল না। স্বপ্নের মধ্য হইতে কেবল মুহূর্তমাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণে অতল স্পর্শ সুপ্তির মধ্যে নিমগ্ন হইয়া গেল। গল্প শেষ করিয়া স্কুলমাস্টার খানিকক্ষণ থামিলেন। হঠাৎ থামিবা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলই নীরব নিস্তব্ধ হইয়া গিয়াছে। অনেকক্ষণ আমি একটি কথাও বলিলাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখিতে পাইলেন না। আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করিলেন না? আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা বিশ্বাস করেন? তিনি কহিলেন, না, কেন করি না তাহার কয়েকটি যুক্তি দিয়েছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নহেন, তাহার হাতে বিস্তর কাজ আছে। আমি কহিলাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হইয়া কহিলেন, আমি তাহা হইলে ঠিকই অনুমান করিয়াছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি কহিলাম, নৃত্যকালী।